বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। দোয়ার আগে চেয়ারপারসনের সুস্থতা কামনা করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় ঐক্যের প্রয়োজন। সবচেয়ে বড় প্রয়োজন যে জিনিসটি, সেটি হচ্ছে আমাদের মধ্যে ঐক্যকে অটুট রাখা এবং একই সঙ্গে জাতীয় ঐক্য সৃষ্টি করা, গণতন্ত্রকে পুনরায় ফিরে নিয়ে আসবার। বেগম খালেদা জিয়া অতীতেও গণতন্ত্র রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে দেশে ফিরে এসে আবারও আন্দোলনে নেতৃত্ব দেবেন বলে জানান তিনি। ফিরে এসে তিনি গণতান্ত্রিক আন্দোলনের সঠিক পথে আমাদেরকে নেতৃত্ব দেবেন এবং সেই পথে ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত হবে। যত নির্যাতন আসুক, নিপীড়ন আসুক, নির্যাতন নিপীড়ন সব কিছুকে উপেক্ষা করে পরে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।